বউরা তো সব সময় বেস্ট। আমাদের এখানে একটা জিলেপি আছে, দুই কোয়ালিটির জিলেপি আছে, আপনি তিন চাউলের জিলেপি যেটা আপনি বউরা ধরে না কোথাও পাবেন না, আর একটা হলো মাসকালার ডালের জিলেপি, মাসকালার ডাল আর চাউলের ডাল কষেন কষেন চাউল দিচ্ছি আমরা। একটু পর পর আসে, এই একবার দিলে তো নষ্ট হয়ে যাবে। ওই পাশে ওই পাশে দিন না, একটা প্যাকেট করেন, একটা প্যাকেট করেন, দুই আছে তো, দুই আছে, শেল প্রতি আছে, টাকা তিনটা সিঙ্গারা দাও না গো, দাম গাড়িতে তো জিনিস তো বড় করে দিবা, জিনিস বড় করে দিন না, দাম তো 10 টাকা করে নিবা। রোল, সমোসা, সিঙ্গারা, পোয়াটা, পুরি, নিমকি। আচ্ছা, এই ভর্তার পাশাপাশি এগুলোও বিক্রি করেন আপনারা? জিলেবির বিবরণটা দিও, জিলেবিটা একটু টেস্ট করে দেখাও। জিলাপি এখানে কি কি ফেমাস? আমাদের এই জিলাপি চাউল আটা জিলাপি, চাউল আটা, চালের আটার জিলাপি, হ্যাঁ, কিলো, দাম হলো 200 টাকা কিলো। আচ্ছা, আর এটা একটু, এটা হলো মাসকালার জিলাপি ডালে, মাসের ডালের জিলাপি, এটা এটা 240 টাকা কিলো। আচ্ছা, 200 সাধু, হ্যাঁ, লাউ পাতা ভর্তা, ডাঙ্গা শাক ভর্তা, তারপরে ইলিশ মাছ ভর্তা, ষাটি মাছ ভর্তা, কোথায় ইলিশ মাছ ভর্তা? সব অল্প অল্প করে আমি এটা হচ্ছে খাসির, খাসির মাংস ভর্তা, অনেক তৃপ্তি না আমাকে এখন লাগবে, আচ্ছা ঠিক আছে ভাই, বলতে হাফ হাফ করা কবুতর, এটা খুব হালকা মিষ্টি, তাই না? ওনারা যেটা বললো তো এটা ফার্স্টে খাওয়াটাই ভালো। আর
পুরো এটা সর শক্ত শক্ত সর না সর সহ খেতে হবে এটা তাই না